হাওর এলাকায় নতুন কোনো সড়ক নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, এখন থেকে হাওর সহ নিচু এলাকায় পানি প্রবাহ ঠিক রাখতে যত সড়ক হবে তার সবগুলোই হবে উড়াল সড়ক। ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে হাওর এলাকাতে কোনো রকমের রাস্তাঘাট এগুলো এখন থেকে আর করা যাবে না, সবগুলি এলিভেটেড করতে হবে যদি কিছু হয়, যাতে পানির বাধাটা কোনো না হয়। ব্রিজ আছে, তারপরেও তাদেরকে সার্ভে করতে বলা হয়েছে যে এই সড়ক যেটা করা হয়েছে সেটার কারণে যদি কোনো পানি যদি আটকে যায় তাহলে তারা প্রিফারেবলি আধা কিলোমিটার বা আর একটু একটা লজিক্যাল ডিস্টেন্সে যদি মনে করে যদি এই সড়কটা পানির জন্য বাধা তাহলে যাতে পানির ফ্লোটা ঠিক হয় সেই জন্য পর্যাপ্ত আরও ব্রিজ করে দেওয়া যায় কিনা সেটা তারা বিবেচনা করবে।